টাটা গ্রুপের মালিক রতন টাটা আর নেই, তার বয়স হয়েছিল 86 বছর। নিজের আয়ের 65% মানুষের কল্যাণে দান করে যাওয়া রতন টাটার ভারতের শোকের ছায়া নেমে এসেছে। ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে ব্যবসায়ী, বুদ্ধিজীবী ও শিল্প সংস্কৃতি অঙ্গনের শীর্ষস্থানীয়রা শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন। গাড়ি, এয়ারলাইন, স্টিল, জামা কাপড়, হোটেল থেকে শুরু করে খাবার লবণ, ভারতে প্রায় প্রত্যেকটা সেক্টরে দাপিয়ে বেড়াচ্ছে টাটা কোম্পানি। এর পেছনে রতন টাটার অবদান সবচেয়ে বেশি। রতন টাটা ও টাটা গ্রুপের গল্প বলতে গেলে ফিরে যেতে হবে 1822 সালে গুজরাটের এক গ্রামে, যেখানে বেড়ে উঠেছেন নাসিরওয়ানজি টাটা নামের উচ্চাভিলাষী এক যুবক। বুক ভরা আশা আর জীবনে বড় কিছু করার স্বপ্নে স্ত্রী সন্তান নিয়ে যুবক বয়সেই গ্রাম ছেড়ে মুম্বাই চলে আসেন নাসিরওয়ানজি টাটা। মুম্বাই এসে তিনি কটন বা তুলার ব্যবসা শুরু করেন। তার স্বপ্ন ছিল যেভাবেই হোক ছেলে জামশেদজি টাটাকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করাবেন। একটা সময় জামশেদজি টাটা শিক্ষিত হলে তাকে হংকংয়ে পাঠান। ব্যবসা বড় করার জন্যই তিনি ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। তাদের প্ল্যান সফলও হয়। তখনকার সময়ে ব্রিটিশরা তুলা আমদানি করত আমেরিকা থেকে, কিন্তু হঠাৎ করে তুলা আমদানি বন্ধ হয়ে যায়। তখন ব্রিটিশদের কাছে প্রায় দ্বিগুণ দামে তুলা আমদানি করে জামশেদজি টাটার কোম্পানি। এইভাবে তারা বিশ্বের সবচেয়ে বড় তুলা রফতানিকারক কোম্পানিগুলোর মধ্যে অন্যতম হয়ে ওঠে। এই টাকা ইনভেস্ট করে টাটা কোম্পানি আরো কিছু ব্যবসা শুরু করে। তৈরি করে ইন্ডিয়ার প্রথম 5-স্টার হোটেল, যেটি হোটেল তাজ নামে সুপরিচিত। এটাই ছিল ইন্ডিয়ার প্রথম হোটেল যেখানে বিদ্যুতের ব্যবস্থা ছিল। 1910 সালের দিকে তারা স্টিলের বিজনেসও শুরু করে। কয়েক বছর পর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে বিশ্বব্যাপী স্টিলের ডিমান্ড ব্যাপক হারে বেড়ে যায়। ব্রিটিশরা তখন টাটা গ্রুপের কাছ থেকে স্টিল আমদানি করে ট্যাঙ্ক ও রেলওয়ে ট্র্যাক বানাতে শুরু করে। টাটা কোম্পানির স্টিলের মান খুবই ভালো ও মজবুত হওয়ায় ব্রিটিশদের মাধ্যমে বিশ্বব্যাপী টাটা গ্রুপের পরিচিতি ছড়িয়ে পড়ে। সময়ের বিবর্তনে টাটার দায়িত্ব আসে জেআরডি টাটার কাঁধে। জেআরডি টাটা একজন পাইলট ছিলেন, তাই তিনি টাটা এয়ারলাইন্স চালু করার মাধ্যমে যুগান্তকারী একটি সিদ্ধান্ত নেন। এটি তখন পৃথিবীর সবচেয়ে নামি দামি এয়ারলাইন্সের মধ্যে একটা হয়ে ওঠে। পরে এর নাম এয়ার ইন্ডিয়া রাখা হয়। এরপর টাটা গ্রুপের দায়িত্ব নেন সবার পরিচিত এবং প্রিয় রতন টাটা। রতন টাটা একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন একজন লোক স্কুটার চালিয়ে পিছনের সিটে বউ বাচ্চা নিয়ে বৃষ্টির ভেতর কোথাও যাচ্ছে। ছোট স্কুটারে এতজনের জায়গা হচ্ছে না, তবুও কষ্ট করে তারা মানিয়ে নিচ্ছে। এটা দেখে রতন টাটার আইডিয়া আসে, কম টাকায় ছোট সাইজের গাড়ি বাজারে আনার। আইডিয়া বাস্তবায়ন করে ফেলেন। মধ্যবিত্তদের সাধ্যের ভেতরে কেনার মতো এই গাড়িগুলো ছিল পৃথিবীর সবচেয়ে সস্তা গাড়ি। শুধুই টাকার কথা না ভেবে মধ্যবিত্তের উপকারের উদ্দেশ্যে রতন টাটা এই গাড়িগুলো চালু করেছিলেন। এরপর রতন টাটাকে টাটা গ্রুপের চেয়ারম্যান বানিয়ে দেয়া হয়। তবে একটা সময় টাটা মোটরসের গাড়ির বিজনেসে ভাটা পড়লে রতন টাটা তখন বিশ্ববিখ্যাত গাড়ির ব্র্যান্ড ফোর্ডের কাছে যান। ফোর্ডের চেয়ারম্যান রতন টাটাকে ঠাট্টা করে ফিরিয়ে দেন। এরপর টাটা মোটরসের বিজনেসে রতন টাটা এত বেশি শ্রম দেন যে মাত্র 10 বছর পরে টাটা মোটরসের গাড়ি ফোর্ডকে টেক্কা দিতে শুরু করে। এমনই ছিল ফোর্ডের উপর রতন টাটার মধুর প্রতিশোধ। 86 বছরের জীবনে রতন টাটা কখনো বিয়ে করেননি, তবে প্রেমে পড়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে গিয়ে তিনি এক মার্কিন তরুণীর প্রেমে পড়েছিলেন। সেটা তার পড়ার শেষ দিকের ঘটনা, তাই সেই প্রেম পূর্ণতা পায়নি। ভারতে ফিরে আসেন রতন টাটা। রতন টাটার ব্যবসায়িক মস্তিষ্কের মতো তার হৃদয়টাও অনেক বড়। বলা হয়ে থাকে ভারতকে তিনি কয়েক যুগ এগিয়ে দিয়েছেন। 2016-17 সালের সময়টায় টাটা গ্রুপকে সাফল্যের চূড়ায় রেখে রতন টাটা অবসরে যান। এবার পৃথিবী ছেড়ে চলে গেলেন।